এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। শঙ্করবাবু, আমি এবার আসি। বৃষ্টি মার খেয়াল রাখবেন, না সেই সঙ্গে সুজয়বাবুরও বিশেষ যত্নের প্রয়োজন। মেসুমশাই কোথায়? হ্যাঁ সত্যি তো, দাদা কোথায় গেল? এনে দা, দাদা কি ঘরে ভেতর ঢুকেছে? না তো, শ্মশান থেকে ফেরার পথে গাড়িতে তো উনি আমার পাশেই বসেছিলেন, গাড়ি থেকেও দুজনে একসাথে নেমেছি। সুজয়বাবু কিন্তু আপনাদের সাথে ভেতরে আসেননি। হ্যাঁ, ওই সব নিয়ম যখন পালন হচ্ছিল আমিও কিন্তু ওনাকে দেখিনি। সে কি, জেঠু তাহলে কোথায় গেল? আমরা সবাই গাড়ি থেকে তো একসঙ্গে নেমেছি। সত্যি সুমা, এত বড় হয়ে গেছিস তবু একটা অসুস্থ মানুষকে চোখে চোখে রাখবি না? আহা কাকু, তুমি সুমনকে বকছো কেন? আমারও তো একটা দায়িত্ব আছে, আমি নিজেই খেয়াল করিনি যে আমার বাবা বাড়িতে ঢুকলো কিনা। বৃষ্টিমা, বৃষ্টিমা, এখন কিন্তু পরস্পরকে দোষারোপ করার সময় নয়। হ্যাঁ, আমাদের মেশমশাইকে খুঁজতে বেরোনো উচিত এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। হ্যাঁ, আমিও যাব। বাবা, বাবা, ওই তো ওই তো দাদা, তোমরা কোথায় পেলে দাদাকে? ফেরার সময় দেখি রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে উনি বসেছিলেন, আর আমাদের কাউকে দেখে চিনতেও পারেননি। খানিকটা জোর করেই ওনাকে নিয়ে এলাম আমি। বাবারা তোমরা খুব ভালো করেছো, আমরা তো দাদাকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেছিলাম। বলছি ওনাকে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিন, ওনার রেস্টটা দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি। বৃষ্টি, তুই মেসুমশাইকে নিয়ে চল। একটু দাঁড়াও বৃষ্টি, ওনাকে লোহা আর আগুনের তাপটা একটু ঠেকিয়ে দিই, তারপর নিয়ে যেও। কাকু, আমরা তাহলে আসছি এখন। হ্যাঁ বাবা, এসো, সারাদিন তো তোমাদেরও অনেক ধকল গেছে, এবার বাড়ি যাও, বিশ্রাম করো। আমাদের অনেক উপকার করলে তোমরা। সুজয়বাবু, আপনি এই লোহাটা ধরে আর আগুনের তাপটা মাথায় নিয়ে ঘরের ভেতরে যান। আগুন, আগুন! ওরা পাথরকে পুড়িয়ে মেরে যায়, এবার আমাকে পুড়িয়ে মারবে। এই আগুনে তোমরা আমাকে জ্বালিয়ে দেবে তো? দাদা, দাদা, বাবা, আমি সুমন, সুজয়বাবু শুনুন, আপনি ভয় পাবেন না, আমরা সবাই আছি, আপনি বেরিয়ে আসুন। বাবা, বাবা দরজা খোলো, বাবা প্লিজ। দাদা কি করছিস, কি দরজাটা খোল। মেসুমশাই দরজা খুলুন, আপনাকে কেউ আর আগুন দেখাবে না। স্ত্রীকে আমার কিন্তু প্রচন্ড ভয় করছে, বাবা কিন্তু মানসিক ভাবে একেবারে সুস্থ নেই। জেঠু দরজা খোলো, জেঠু আমি সুমন, জেঠু প্লিজ বেরিয়ে এসো। একই সঙ্গে নিজের স্ত্রী আর মেয়ের মৃত্যু চোখের সামনে দেখলে কি কারো মাথা ঠিক থাকে? ঠিকই বলেছ, শোক তাপে পাগল হয়ে গেলে মানুষ কত কি যে উল্টো পাল্টা করে বসে। কি উল্টো পাল্টা কথা বলছেন কি? বৃষ্টি মেয়ে তুই শান্ত থাক, সুজয়বাবুর কিচ্ছু হবে না। সুমন, সুমন চুপ করে দাঁড়িয়ে আছিস কি? দরজাটা এক্ষুনি ভেঙে ফেলার ব্যবস্থা কর, কর। হ্যাঁ বাবা, ভাঙছি। জোর লাগা সুমন। না না, আমাকে মারবেন, আমি কিছু করিনি, আমাকে মারবেন না। দাদা, আমি কিছু করিনি। বাবা 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 বাবা, কেউ তোমাকে মারবে না, তুমি একটু শান্ত হও, কেউ তোমাকে মারবে না। না না না, তোমার কাছে আগুন আছে, তুই আগুন দিয়ে আমাকে পুড়িয়ে দেবে। তুমি তুমি যাও, তুমি যাও, তুমি যাও। না মেসুমশাই, আমাদের কারোর কাছে আগুন নেই। না না, আছে আছে, ওই তো ওই তো ওই তো ওই তো হাতে আগুন।
দাদা এসব কি বলছিস তুই? আমরা কেন তোকে পুড়িয়ে মারবো? আমি শঙ্কর দাদা, তাকিয়ে দেখ আমি তোর ভাই। আমার কোনো ভাই নেই, আমার কোনো ভাই নেই। তোমরা সবাই খারাপ লোক, তোমরা মাধুরীকে পুড়িয়ে মেরেছো, আমাকে পুড়িয়ে মারতে চাইছো। কাঁদিস না বৃষ্টি, কেঁদে কোনো লাভ নেই। ওনাকে দেখে বুঝতে পারছি উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আমাদের এখনই কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে। কিন্তু এক্ষুনি আমরা কাকে পাবো? ডক্টর চৌধুরী। হ্যাঁ, ডক্টর চৌধুরী কাছেই থাকেন, আমি ওনাকে একটা কল করি। আর উনি বৃষ্টিকেও চেনেন, রিকোয়েস্ট করলে হয়তো চলে আসবেন। ঠিক আছে, তুই বরং তাই কর, তুই এক্ষুনি ডক্টর চৌধুরীকে কল কর করে আসতে বল। সেরকম হলে আমি আর সুমন দুজনে গিয়ে ওনাকে বাড়ি থেকে নিয়ে আসবো। আমি দেখছি। আমার মনে হয় আমরা সবাই একটু বাইরে গিয়ে অপেক্ষা করি, ওনার একটু একা থাকা দরকার। এ না 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 না, এরকম মানুষকে কখনো একা ছাড়তে নেই, কখন কি করে বসে? আপনারা তখন থেকে এসব কথা বলছেন কেন বলবেন? দয়া করে চুপ করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের অনেক উপকার করেছেন। এবার দয়া করে আসুন, আমরা আমাদের বাড়ির সমস্যা নিজেরাই সামলে নিতে পারবো। আসুন। এই চল। এই জন্যই বলে লোকের ভালো করতে নেই। আমি ডক্টর চৌধুরীকে ফোন করেছিলাম, উনি এক ঘন্টার মধ্যে চলে আসবেন। আমি বাড়ির অ্যাড্রেসটা ওনাকে মেসেজ করে দিয়েছি। যাক, শুনে একটু নিশ্চিন্ত হলাম। তোমরা সবাই একটু বাইরে গিয়ে বসো, আর স্মৃতি সবাই একটু জল খাওয়ার ব্যবস্থা করে দে। তুইও চল না বৃষ্টি। না না, যতক্ষণে ডাক্তারবাবু আসছেন আমাকে এখানেই থাকতে হবে, বাবার উপর তো লক্ষ্য রাখতে হবে। দাদা, দাদা তুমি এসে গেছো? কি হয়েছে কি? তোকে তো দেখে মনে হচ্ছে যে তুই অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছিলি। হ্যাঁ করছিলাম তো, সেই তখন থেকে হা করে দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, তুমি কখন আসবে? আসলে তুমি কাজে ব্যস্ত থাকো তো, তাই না তোমাকে আর ফোন করে বিরক্ত করিনি। তবে অর্ণবকে করেছিলাম তো, ও না ফোন ধরলো না। ভনিতা না করে যেটা বলার সেটা তাড়াতাড়ি বল। হ্যাঁ বলছি, আসলে কি বলো তো দাদা, আমি না আমি ওই একটু ঘুমিয়ে পড়েছিলাম।